পেরিস অলিম্পিক আরম্ভ হওয়ার পূর্বে ভারতীয় শিবিরত বেয়া খবর আহিছে, ভারতীয় শিবিরলৈ বেয়া খবর আহিছে, কারণ গোল্ডেন বয় খ্যাত নীরজ চোপড়া আঘাতপ্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর, মাত্র কেটামান দিন আছে অলিম্পিকলৈ, ঠিক সেই সময়তে ভারতীয় ক্রীড়া অনুরাগীর বাবে বেয়া খবর, নীরজ চোপড়া আঘাতপ্রাপ্ত হয়েছে, পেরিস অলিম্পিকত অংশগ্রহণ করব পারিবনে নোৱাৰিব, সেয়া তাক লৈ অনিশ্চয়তা সোমাই পড়েছে গোল্ডেন বৈখ্যাত নীরজ চোপড়া। 2020 চনের যে অলিম্পিক আসলে জাপানের টোকিওত অনুষ্ঠিত হওয়া সামার অলিম্পিকত ভারতের হয়ে একমাত্র যে গোল লাভ করেছিল, সোনার পদক লাভ করেছিল নীরজ চোপড়ায়, তারপর পেরিস অলিম্পিকতো সেই প্রদর্শন আগবাব বলে আশা করেছিল প্রতিজন ক্রীড়া অনুরাগীয়ে। এথলেটিকগুলির এনে আঘাতপ্রাপ্ত খবর এটা ভারতীয় ক্রীড়াপ্রেমীর বাবে এয়া বেয়া সংকেত নেকি? এই সন্দর্ভত নীরজ চোপড়া আঘাতপ্রাপ্তর সন্দর্ভত ইতিমধ্যে নীরজ চোপড়ার প্রশিক্ষকগুলি মুখ খুলিছে আর এই সমগ্র বিষয়টির সন্দর্ভত স্পষ্টক উল্লেখ করেছে যে নীরজ চোপড়া বর্তমান আঘাতপ্রাপ্ত হয়ে আছে, প্রশিক্ষক বা চিকিৎসকর তত্ত্বাবধানত আছে, যাতে পেরিস অলিম্পিকলে শীঘ্রে সুস্থ হয়ে উঠে বা যাতে সম্পূর্ণ ভাল হয়ে উঠে তারে আশা করেছে বা সেই ব্যবস্থার চিকিৎসা করে আছে বলে জানিপরা গেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, নীরজ চোপড়া আঘাতপ্রাপ্ত হয়েছে, মাত্র কেটামান দিন আছে, 26 জুলাইর পেরিস অলিম্পিক আরম্ভ হব ফ্রান্সের শহরত, আর ঠিক সেই সময়তে ভারতীয় ক্রীড়াপ্রেমীর বাবে এয়া বেয়া খবর, যেহেতুকে অলিম্পিকর প্রস্তুতিক লৈ প্রতিখন দেশের খেলুয়ৈ সকল যে প্রস্তুতি ম্যাচ আছিল সেই ম্যাচ সমূহ সম্পন্ন করেছে, ঠিক সেই সময়তে ভারতের বাবে এয়া বেয়া খবর, কারণ নীরজ চোপড়া আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন অনুশীলন ম্যাচত অংশগ্রহণ করে থাকার সময়তে মাংসপেশীত, ভরির মাংসপেশীত ক্রেক আহিছিলে আর ক্রেকর পাছত ইতিমধ্যে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করেছে নীরজ চোপড়ার প্রশিক্ষকগুলি। আর এই সমগ্র বিষয়টুক লৈ নীরজ চোপড়ার প্রশিক্ষকগুলি স্পষ্টক পেরিস অলিম্পিক অংশগ্রহণ করা হয়েছে, যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো